ढोडमान परिवारेर सन्तान माता पिता भाई बोन सबाई समान लज्जा शरम किछु नाई को तादेर खोला मेला चले सादे नेई जीवने ओरा निर्बोध जानोयार कुकुरेर दल मानुषेर रूप निये चले बेसामाल ढोडमान परिवारेर सन्तान माता पिता भाई बोन सबाई समान आस्ते क मुसलमान ठीक ना बैठी দেখো ষাট বছরের বুড়ি হয়েছে চুরি বাপখানা যেন তার বয়স কুড়ি ঠিক কিনা ধরে কাও দেখো ষাট বছরের বুড়ি হয়েছে চুরি বাপখানা যেন তার বয়স কুড়ি ষোলো বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলা মেলা চলে বুড়ি মেকআপ দিয়ে ঠিক কিনা ধরে কান বকট বকদের বড় হাসি পায় মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায় ডোডমান পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান ভাই বোন মিলে মিশে ডান্স ক্লাবে যায় ঠিক কিনা আছে না নাই অবশেষে বাড়ি ফিরে এমন সময় বাড়ি ফিরে গভীর রাত্রে মা বাবা খবর জানে না এরকম আছে না নাই জোরে কর ভাই বোন সকলেই ডান্স ক্লাবে যায় আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায় আছে না নাই জোরে কন অবশেষে বাড়ি ফিরে গভীর রাতে বাবা মা জানে তবু ফিরে না কহুস তবুও তারা আছে এখনো হুশ ঠিক কিনা জোরে কন ডোডমান পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা শরম কিছু নাই কো তাদের খোলা মেলা চলে সাদে নেই জীবনে ওরা নির্বোধ জানোয়ার কুকুরের দল ঠিক কিনা ধরে কা ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে বেসামাল ডোডমান পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান নারায় তাকবীর আগামীকাল ফেব্রুয়ারি আসতেছে ভালোবাসা লুচ্চা দিবস আসতেছে কথা কয় না কেন বেশি দূরে যাওয়ার দরকার নাই ভাঙ্গা ফরিদপুরে যুবক আজ থেকে ওয়াদা করতে হবে আগামীকালকে ফরিদপুর ভাঙ্গা সেই কি মডেল বানাইছে এখানে সিঙ্গাপুরের মডেল ওই স্থানে আমার জীবন যাইতে রাজি কিন্তু আমি নোংরামি আর নষ্টামি করার জন্য বেহায়া পড়া করার জন্য আমি আমার জীবনকে বরবাদ করব না নারায় তাকবীর কি অবস্থা আজকে আসছি শ্রীনগর দিয়া কসম আল্লাহর শ্রীনগর দিয়া আসতেছি প্রেমিকা প্রেমিক প্রেমিকা থাকে না প্রেমিকারে নিয়া প্রেমিকায় মোটরসাইকেলে বাইকে পিছনে বসায়া দেখেন না রাস্তায় শয়তানগুলা মোটরসাইকেল কেমনে চালায় কয়েকদিন পরপর শোনা যায় একটা ধ্বংস গজব হয়ে গেছে আছে না নাই জোরে কন প্রেমিকা পিছন থেকে যেইভাবে নাড়াচাড়া করে চালায় প্রেমিকা পিছন দিকে পইরা এরপর ট্রাকের তলে একদম সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর এদিকে প্রেমিকা কোনো খবরই নাই গাড়ি চালায় চলে আসছে আজকের কথা আজকের আজকের অনলাইনের কথা সেই লুচ্চা দিবস কালকে হাজারো কোটি যুবকদের ইজ্জত ছিনায় নেওয়ার জন্য আগামী কালকে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় আমরা ভালোবাসা করবো কার সঙ্গে জোরে কোন এ লুচ্চা দিবস আমরা মানবো না আমার সন্তানকে মানতে দিব না আমার মেয়েকে ঘরে তালাবদ্ধ করব আমার সন্তানকে ঘর থেকে বের হতে দিব না দিব না দিব না দিব না কারা কারা মুসলমান নারায় তাকবীর লুচ্চা দিবস পালন করার জন্য পাগল পারা হয়ে যায় কিন্তু মালিকের সাথে ভালোবাসা প্রেম সৃষ্টি করার জন্য কোনোদিন তো পাগল পারা হও নাই এই কনকন্যা শীতের মধ্যে ঠান্ডার ভিতরে ফজরের নামাজ তো দূরের কথা প্রেমিকারে গাড়ির পিছনে মোটরসাইকেলে বাইকের পিছনে নিয়ে গড়তে সময় লাগে না আর মালিক তোমারে ফজরের সময় ডাক দিছা সালাতু খৈরুম মিনান নাউম ঘুম হইতে নামাজ ভালো না খারাপ বলেন তো ঘুম হইতে নামাজ ভালো না খারাপ হাইয়া আলা সালা আসো সালাতের দিকে হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে তোমার দুনিয়া পৃথিবীর বুকে তোমার কয়জনে ডাকছে বলো আসো
আমাকে পাওয়ার জন্য আল্লাহু আকবার এই শব্দটা কি ছোট না বড়? জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই গভীর রজনীতে মালিকের হাত দুইটা একটু জায়গায় একটু দেখায় দেন না, আল্লাহু আকবার। আচ্ছা এই অর্থ কি বলেন তো? আল্লাহ সব জিনিসের চাইতে ছোট, কথা কয় না মুসলমান? কথা কয় না, কথা কয় না? আল্লাহ সব জিনিসের চাইতে ছোট। জোরে বলেন নারায় তাকবীর। আল্লাহ বলে আল্লাহু আকবার, আমি দুনিয়ার সব জিনিসের চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? এই দামি মজলিস আল্লাহর হাবিব রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানিসু মান জাকারানি, যেই বান্দারা যেই জাকিরিনরা জিকিরের মজলিসে বৈশা জিকির করে, ওই মজলিসে আমি মাওলা জাকিরিনদের সাথে জিকিরের মজলিসে বৈশা যাই না? সুবহানাল্লাহ, বুঝি রাত্রে বেশি হয়ে গেছে দেখে বাড়িতে যায় বলবেন। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কন। তাহলে এই দুনিয়ার ভিতরে এই দামি মজলিসটা কত দাম আল্লাহর কাছে হইতে পারে? আল্লাহ নিজে বলেন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান জাকারানি, যেই জাকিরিন জিকিরের মজলিসে বৈশা জিকির করে, ওই জাকিরিনের সাথে আমি মাওলা ও জিকিরের মজলিসে বসিয়া যাই। জোরে কন সুবহানাল্লাহ। হে ফরিদপুরের বাবারা, এ বাঙ্গা থানার ভাইরা, এ পর্দালের মা আমার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত দরিয়া বলি পায় দরিয়া বলিয়া থিয়া গেলাম। মানবা না মানবা তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। এই মজলিসে একটু আসিয়া দেখো, আমার মাওলায় হইতে পারে তোমার আমার জীবনের মনটাকে পরিবর্তন কইরা দিতে পারে। কি ভাই পারে না? পারে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এশারের নামাজে দাঁড়াইছে, নামাজ আয়াত পড়তে 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 আয়াত সামনে চলে আসছে, ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। এই আয়াত সঙ্গে সঙ্গে শোনার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জর জর করিয়া কান্দার বলে, মাবুদ গো আমাকে, আমি আবু হানিফাকে যদি এক জাররা পরিমাণ গুনার জন্য শাস্তি দাও, আমি আবু হানিফা সহ্য করতে পারব না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে বাবারে এমন ভাবে কান্না শুরু করিয়া দিছে, কানতে কানতে ফজরের সময় চলিয়া আসে, বাবারে এশারের নামাজের রুকু সেজদা করার আর সময় পায় না। তুমি আর আমি কয়দিন কানছো, কয়দিন মাওলার ভয় কানছো, কয়দিন মাওলার ভয় জাহান্নামের ভয় চোখে পানি আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া কুকুর ডাক দিয়া বলে, কুকুর ডাক দিয়া বলে, হুজুর বলেন শুনতে চাই আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চিন্তা করিয়া দেখলেন, আমার মালিক ডাক দিয়া বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক তো বলছে আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ আমি বানাইছি, সম্মানিত করে আমি বানাইছি। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি আমি খারাপ, তাহলে আমার মালিকের কোরআনের বিপক্ষে চলিয়া যাইবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চিন্তা কইরা কুকুরকে ডাক দেওয়া বলে, কুকুর শোনো
কিয়ামতের ময়দানে যদি আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলাই আমারে মাফ করিয়া দেয়, কুকুর শুনিয়া রাখ আমি আব্দুল কাদের জিলানী ভালো, কুকুর তুমি খারাপ।